এজন্য অতীতকে ডাঙায় নিয়ে আসার ঘটনা গত কয়েক বছরের তুলনায় এবারে সবচেয়ে বেশি খরার মুখোমুখি গোটা ইউরোপ শুকিয়ে যাচ্ছে নদী এর মধ্যে জার্মানির দানিউব নদীর পানি এখন প্রায় একেবারেই শুকিয়ে গেছে এই কারণে এই নদীতে ভেসে উঠতে শুরু করেছে দ্বিতীয় মহাযুদ্ধে ডুবে যাওয়া দুর্দান্ত জার্মান সৈন্যদের যুদ্ধজাহাজ এক সময়ের প্রমত্তা দানিউব নদীর পানি এখন কয়েক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন একটি স্তরে নেমে গেছে এতে সার্বিয়ার নদীবন্দর শহর প্রাহভর কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া 20টি বিস্ফোরক বোঝাই জার্মান যুদ্ধজাহাজ ভেসে উঠেছে ইতিহাসের দিকে ফিরে তাকালেও আমরা দেখি 1944 সালে সোভিয়েত বাহিনীর মরণপণ আক্রমণে দানিউব নদীর তীরে নাৎসি জার্মানদের কৃষ্ণ সাগর বহরের শত শত যুদ্ধজাহাজ ডুবে যায় ধারণা করা হচ্ছে ভেসে ওঠা জাহাজগুলো সোভিয়েতরাই ডুবিয়ে দিয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে সার্বিয়ার প্রাহভর কাছে ভেসে ওঠা যুদ্ধজাহাজের অনেকগুলোতে এখনও কয়েক টন গোলাবারুদ মজুদ রয়েছে ফলে এই রুটে নৌ চলাচল এখন বিপজ্জনক হয়ে উঠেছে এছাড়া এইসব জার্মান জাহাজের কারণে নদীর জেলেরাও বিপদে পড়েছে অন্যদিকে মাসের পর মাস ধরে থাকা খরা ও তীব্র তাপমাত্রায় দানিউব নদীতে নৌ চলাচল একরকম আটকে দিয়েছে এতে করে জার্মানি ইতালি ফ্রান্স সহ ইউরোপের এক অংশ থেকে অন্য অংশে নৌ চলাচল ব্যাহত হচ্ছে এদিকে সার্বিয়ার প্রাহভর শহরের কাছে ভেসে ওঠা যুদ্ধজাহাজগুলো আরেক বিপত্তি সৃষ্টি করেছে এগুলো নদীতে ভেসে থাকায় অন্য জাহাজ চলাচল করতে পারছে না জাহাজগুলো দানিউবের নদীপথটিকে 180 মিটার থেকে 100 মিটারে সংকুচিত করে ফেলেছে ইউরোপ জুড়ে তীব্র খরায় বিভিন্ন নদী ও হ্রদের পানির স্তর নেমে যাওয়ায় দীর্ঘদিন নিমজ্জিত থাকা অনেক সম্পদও এখন বের হয়ে আসছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক খরায় ভোগা স্পেনের প্রত্নতত্ত্ববিদরা পানির নিচ থেকে বের হয়ে আসা প্রাগৈতিহাসিক পাথরের একটি চক্রাকার সমাবেশ নিয়ে এখন বেশ উৎফুল্ল এ ধরনের পাথরের চক্র স্প্যানিশ স্টোন হেঞ্জ নামে পরিচিতি পেয়েছে এই পাথর চক্রটি দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কাসেরেসের ভালদাকানাস জলাধারের এক কোণে অবস্থান করছে